हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर वीडियो। तो आज एक कथा बोलबो जरा हटके जरा बचके बोले मुविटा एटा आपका नतून मुवि आसछे सेई मुवि ट्रेलरटा निये। बेसिकाली एई मुविटा 7 जून बोधहय आसछे एबं एई मुविटाते मुख्य चरित्र आछे विकी कौशल आर सारा आली खान। एदेर दुजनके प्राय एकसाथे देखा हबे प्रथमबार एबं एर एदेर केमिस्ट्रीटा माने खूब एकटा खराबो लागछे ना, केमिस्ट्रीटा भालोई लागछे। एबं एर बेसिकाली स्टोरिटा खूब बेशिभाबे रिविल करा हयनि এবং স্টোরিটা বেসিক্যালি রিভিল করা হয়নি। এবং স্টোরিটা বেসিক্যালি যতটা দেখে ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে সেটাই হচ্ছে যে একটা কাপেল তারা একসাথে প্রেম করেছে, বিয়ে করেছে এবং বিয়ের পর একটা সার্টেন টাইম পিরিয়ড অফ টাইম তারা একে অপরের সাথে কাটানোর পর তারপরে তাদের একে অপরের কোম্পানি আর পছন্দ হচ্ছে না, যার বেসিসে তারা ডিভোর্স চাইছে। কিন্তু ডিভোর্স অ্যাকচুয়ালি চাই যে চাইছে সেটা দেখাচ্ছে শুধুমাত্র ফ্যামিলিকে, কিন্তু ফ্যামিলির মানে ফ্যামিলিকে লুকিয়ে তাদের মধ্যে সেই বন্ডিংটা এখনও আছে, যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবার আমি হয়তো রঙও হতে পারি, হয়তো স্টোরি একটু অন্যভাবে প্রেজেন্টেশন হতে পারে, কিন্তু এই ট্রেলারের বেসিসে আমার ট্রেলারটা খুব একটা মানে ভালো লাগেনি। কারণটা এটাই, প্রথমত হচ্ছে একটা ট্রেলার যখনই দেখে যে হাইপনেস ক্রিয়েটটা হয় সেটা হচ্ছে স্টোরি প্রেজেন্টেশন। প্রথমত ট্রেলারের মধ্যে একটা এমন কিছু 3-4টে কাট অবশ্যই থাকা দরকার যে কাটগুলোর দরুন আমরা অন্তত স্টোরিটার মধ্যে বেঁধে থাকতে পারি বা কোনো একটা ইমোশনাল সাইডকে ফুটিয়ে তুলতে পারি, মানে ইমোশনাল সাইড আমাদের মধ্যে একটা টাচ হয়ে থাকে। কিন্তু এই জিনিসটা একদম শর্ট ন্যারেটিভে দেখাচ্ছে জিনিসটাকে এবং মাঝে মাঝে সেই পুরনো দিনের গানকে রিমেক করে আবার সেই করছে। তো এই মুভির মধ্যে নতুন অর্থ কিছু ভার্সন আমি দেখতে পাচ্ছি না। এবার যদি বলি স্টোরি মানে পারফরমেন্স, যেটা ট্রেলার দেখে মনে হলো বিকি কৌশল সে ভালোই পারফর্মার, সে তো করবেই তার জায়গায়, এবং সে কমেডিতে ভালোই কাজ করেছিল তার প্রিভিয়াস কাজে, প্রিভিয়াস যে কাজটা করেছিল সেই কাজটাতে। সারা আলী খান এখানে প্রচণ্ড লাউড লাগছে এবং সারা আলী খানের অভিনয় আমার বরাবরই খুব একটা ভালো লাগে না, কারণ বড্ড লাউড মনে হয় এবং বড্ড তার মুখের এক্সপ্রেশন কোনোভাবেই চেঞ্জ হয় না, সেই একই রকম এক্সপ্রেশন রেখে সব রকম ডায়লগ বলে, যেটা আমার বেসিক্যালি পার্সোনালি মনে হয়। তো এইটা কন্টেন্ট বেসড মুভি হবে আমার যেটা মনে হচ্ছে, এবং মুভিটা হয়তো নো ডাউট ভালো হবে। কিন্তু কন্টেন্ট বেসড মুভি হয়েও এই মুভিটা ট্রেলারটা কিন্তু খুবভাবে কাট আউট করতে পারেনি, এবং ট্রেলারের মধ্যে যে কিছু কিছু হার্টফুল জায়গাগুলো, যে কেমিস্ট্রির মধ্যে কী হচ্ছে, কেমিস্ট্রিতে যে দুঃখ আসছে সেটা অ্যাটলিস্ট দেখাতে পারতো, মানে যে জিনিসটা হিডেন রেখেছে তার পজিটিভ দিক নেগেটিভ দিক সেগুলো নিয়ে সমস্ত কিছু সেই ট্রেলারের মধ্যে রাখা যেতে পারতো। এই ট্রেলারটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হিসাবে তারা প্রেজেন্ট করার চেষ্টা করেছে, যেটা তারা ভেবেছে যে অডিয়েন্স খুব ফানিলি ওয়েতে নেবে, কিন্তু জিনিসটা ওই রকম মনে হচ্ছে না। কারণ এখন আমরা এত কিছু দেখে নিয়েছি এবং এত কিছু কন্টেন্ট ডেলি আমরা এক্সপ্লোর করি, আমার মনে হয় না যে এইসব এত কিছু দেখার পর এইসব মুভির প্রতি লোকের মধ্যে সেই হাইপনেসটা ক্রিয়েট থাকবে। এবং এগুলো ওটিটির জন্য আমি বলবো যে ভালো প্ল্যাটফর্ম, এখানে মানুষরা দেখবে, কিন্তু থিয়েটারে কতজন দেখতে হবে এটা আমি জানি না। যাই হোক, আমার এটাই লাগলো ট্রেলারের, এটাই রিয়াকশান দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।